আসসালামু আলাইকুম সবাইকে দেখা দিচ্ছে যে আমাদের এখানে ভিয়েতনামের শৈল মাছের পোনা বিয়স দেশি এবং কি হাইব্রিড শৈল মাছের পোনা ভিয়েতনামের যে শৈল মাছের পোনাটি এবং কি সেটি আপনাদের দেখানোর জন্য এবং কি এই বিয়েত মাছের শৈল মাছের পোনাটা এবং কি উৎপাদিত হয়ে থাকে আপনারা যে নিয়ে চাষ করবেন এবং কি দেশি শৈল মাছের পোনাও রয়েছে কেউ বলে যে শৈল মাছের পোনাও হলে চলবে কিন্তু দেশি শৈল মাছের পোনা আপনারা নিয়ে চাষ করিতে পারবেন না এবং কি শৈল মাছের পোনা যদি ফিট খাবার যদি না খায় তাহলে আপনার ওই শৈল মাছে পুকুরে দিয়ে কেন কিছু পয়দা হবে না এবং কি কেন কিছুতে আপনি লাভ করিতে পারবেন না বিয়েতে শৈল মাছের পোনা যে শৈল মাসে এবং ফিট খাবার খাবে সরাসরি যে ফিট খাদ্য দিতে দেখবেন এবং কি ফিট খাবার খাবে তখনই সেই শৈল মাস আপনি চাষ করতে পারবেন এবং কি আপনার পুকুর দারে গেলে পুকুর দারে যে পানির শব্দ পায় তাহলে শৈল মাছ আপনি যে ফিট খাবার অভ্যস্ত থাকে তাহলে আপনার পানি চিটাতেই শৈল মাস সাইডে জড়ো হয়ে যাবে এখানে আমি থাপা দিয়ে এবং কি এখানে মাছটি জড়ো করেছি এখানেও খাদ্য দিয়েছি আমি যে খাদ্যটা দেব তখন দেখতে পারবেন যে শৈল মাসে কীভাবে খাদ্যটা এবং খাচ্ছে এখানে উৎপাদিত শৈল মাছ এই দেখায় দিচ্ছে যে খাদ্যর যে দানাটা সেটি হলো গা এই বক্সে থেকে খাদ্য অভ্যস্ত করাতে হয় এই খাদ্যটা খুবই সেন্ট খুবই সেন্ট খাদ্যটা খুবই ভালো এবং কি এই খাদ্যটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এই খাদ্যটার গায়ে এবং কি সম্পূর্ণ লেখা আছে কত ফিসের মাধ্যমে কত জায়গার ভিতর আপনার খাদ্য দিবেন সেই খাদ্য তো এবং কি অভ্যস্ত করে তারপর ফিট খাবার অভ্যস্ত করা হয় এই দেখা দিচ্ছে যে খাবারটা যে এভাবে দিচ্ছি এই খাবারে এখানে মাছ জড়ো হবে যখন আপনার পুকুরে এবং খাদ্য দিবেন তখন এই খাদ্যতেই মাছ একসাথে জড়ো হয়ে থাকবে বিয়েতে মাছের এবং কি আপনি তিনবারও খাদ্য ব্যবহার করতে পারেন এবং চারবারও ব্যবহার করতে পারেন দিনে এবং কি জয়বারই ব্যবহার করতে পারেন টাইম না খাদ্য এবং কি ব্যবহার করবেন ওই টাইম মতনই আপনার মাছ সবসময় এই সাইডে থাকিবে কেউ যে পুকুর দ্বারে যদি যাই খাদ্য সময়ের মাধ্যমে তখন ওই পুকুর দ্বারের আওয়াজ পাইলে পানিতে তখন এই মাছটি একসাথে জড়ো হয়ে থাকবে এটি হলো ভিয়েত মাসের শৈল মাসের পোনা খাদ্য এবং ফিট খাবার অভ্যস্ত হয়ে গেলে তখন আপনারা নিশ্চিতভাবে আপনাদের পুকুরে এবং কি চাষ করিতে পারবেন এই ভিয়েতনামের শৈল মাসের পোনা ফ্রেন্ডস এই ভিডিওটি ভালো লাগলে এবং কি কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে খাদ্য শৈল মাসের যে চাষ কিভাবে চাষ করতে হয় এই শৈল মাছটি আপনার চৌগার ভিতরে এবং কি চাষ করিতে পারেন অনেকেই আছে দেশি শিং মাছ নিয়ে ব্যস্ত এবং কি তারা চৌগার ভিতরে মাছ নিয়ে এবং কি ফলন পাচ্ছে না আপনি এভাবে ফিট খাওয়া অভ্যস্ত শৈল মাছ আপনার চৌগার ভিতরে এবং কি চাষ করিতে পারেন আপনি বারো থেকে চোদ্দো ফিট যদি লম্বাতা থাকে তাহলে আপনি ওই জায়গায় চাষ করিতে পারেন তিন ফিট অথবা চার ফিট উচ্চতা থাকবে আর পানি থাকবে দুই ফিট দুই ফিট থেকে আপনার খাদ্য অবস্থ হয়ে গেলে এবং কি খাদ্য দিয়ে মাছ যখন বড় হতে থাকবে পানির হাইট অল্প অল্প করে বাড়াবেন এবং কি এখানে পানির কালারটা সবসময় এবং কি পাতলা থাকিতে হবে আপনার পানি যখন গাঢ় হয়ে যাবে তখন সবুজ বেশি রঙ ধরতে গেলে তখন আপনার কেরবেন এই পানিটা আউটলাইনের কিছুটা ব্যবহার করবেন এক ফুট পানি কমে তারপর আবার এক ফুট সাদা পানি পূর্ণত করে দিবেন চৌগার ভিতরে তাহলে আপনার এই চৌগার ভিতরে যে মাছটা এবং কি খুব সুন্দর মতন এবং কি মাছ বড় হবে নিশ্চিতভাবে বড় হলে এবং কি আপনি বড় হলে তখন আপনি বুঝতে পারবেন যে না শৈল মাছের গুণাগত মান কেমন এবং কি শৈল মাছের কি পরিমাণে চাষ ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের টাইটেলের নাম্বারে মোবাইল নাম্বার ফোন দেওয়া থাকবে যোগাযোগ